हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा सबाई अनेक भालो आछेन। तो आज के आमी लिटिल विमेन ड्रामार फोर्थ एपिसोडेर फार्स्ट पार्ट एक्सप्लेन करब। और अलरेडी ए ड्रामार बाकी एपिसोडगुलो आगे एक्सप्लेन करा आछे, तो चाइले सेगुलो देखे आसते पारेन आमी डिस्क्रिप्शन बक्से अथवा कमेंटेर लिंक पिन करे देव। तो एपिसोडे शुरूते आमरा देखी पार्क जेसांग इनहाई के बोले जे ए पुतुलटा कि तुमी चाओ। इनहाई उत्तर दे जे हाँ। एते तिनी बोलेन तुमिओ कि तार माने रेडी तार साथे विश्वासघातकता करार जोन्नो जे तोमाके ए पृथिबीते सबथेके बेशी भालोबाशे। इनहाई बोले आगे आपनी एटा बोलुन जे एसब किछु पावार जोन्नो आपनी केमन सैक्रिफाइस करेछिलेन। पार्क जेसांग उत्तर देन आमार बाबार मृत्यु। एरपर आमरा ग्रेट आंटी और इंजो के देखते पाई। ग्रेट आंटी बोलेन जखन आमी आमार डिवोर्सेर पर स्ट्रेट थेके फिरे एसेछिलाम तखन आमी हान रिवारेर पाशे एकटा छोटो अ्यापार्टमेंट किनेछिलाम। তখন সবাই আমাকে আটকানোর চেষ্টা করেছিল আর বলেছিল আমার কাছে যে টাকাটা আছে সেই টাকাটা দিয়ে আমার আবার বিয়ে করা উচিত, না হলে এই সব বাড়ি কিনে আমাকে একাই থাকতে হবে। তখন ইঞ্জো বলে আপনি কি কখনো এসবের জন্য অনুশোচনা করেন? এতে গ্রেট আন্টি উত্তর দেন আমি বিশ্বাস করি মানুষ তার নিজের চয়েসে রিচ হয়। তখন আমি দোটানার মধ্যে ছিলাম যে ওই টাকাটা দিয়ে আমার কি বিয়ে করা উচিত নাকি রিচ হওয়া উচিত, আর আমি শেষমেশ রিচ হওয়াটাকেই বেছে নিয়েছিলাম। পরের দৃশ্যে আমরা দেখি ইনহাই হিউরিনকে বলে যে তুমি এখানে অপেক্ষা করো, আমি একটু পরেই ফিরে আসব। তখন হিউরিন বলে কোনো ব্যাপার না, এখানে আসতে পেরে আমি অনেক খুশি, আমি সবসময় তোমার বাড়িতে আসতে চাইতাম কারণ তুমি আমার ফ্রেন্ড। এদিকে গ্রেট আন্টি ইঞ্জোকে একটা অ্যাপার্টমেন্ট দেখাতে নিয়ে আসে আর বলে ভাড়া দেওয়া ছাড়া এটা আমি কখনো বেচতে চাইতাম না। তখন ইঞ্জো বলে আপনি কি শিওর যে এটা আপনি আমার কাছে বেচতে চান? এতে গ্রেট আন্টি বলেন প্রতিটি বাড়ির জন্য একটা পারফেক্ট সোল আছে, যদি এই বাড়িটা তোমাকে অ্যাকসেপ্ট করে নেয় সেখানে আমার সরে যাওয়াই ভালো। ইঞ্জো অ্যাপার্টমেন্টটা দেখে অনেক খুশি হয় কারণ ছোটবেলা থেকে এরকম একটা অ্যাপার্টমেন্টে থাকতে চাইতো। ও পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখতে থাকে। অন্যদিকে হিউরিন ইনহাইদের বাড়িতে আসে আর ওদের বাড়ি অনেক পছন্দ হয়। ও ইনহাইকে বলে যে তোমাদের বাড়ির সব কিছুই রিয়েল আর তোমার দিদিরাও তোমাকে অনেক ভালোবাসে, যেসব ভালোবাসা তোমাকে দেওয়া হচ্ছে সেসব অ্যাকসেপ্ট করো, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি অনেক গ্রেটফুল হতাম। এরপর ইনহাই ওর দিদির জন্য একটা নোট রেখে চলে যায় যে আমি আজকে আমার ফ্রেন্ডদের বাড়িতে ঘুমাবো। এদিকে ইঞ্জো ইনকিয়ংকে কল করে বলে যে এটা একদম পারফেক্ট, আমার মনে হয় এই বাড়িটা আমাকে পছন্দ করে আর আমি কখনো কল্পনাও করিনি যে আমি আমার জীবনে এরকম একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবো। এতে ইনকিয়ং বলে ও তার মানে তুমি ওই চুরির টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট কিনতে যাচ্ছ? ইঞ্জো উত্তর দেয় তুমি এগুলোকে চুরির টাকা কেন বলছো, এই টাকাগুলো আমি পেয়েছি। ইনকিয়ং বলে ঠিক আছে তোমার যা ইচ্ছে তাই করো, একবার করলেই বুঝতে পারবে। তখন ইঞ্জো বলে মনে হচ্ছে আমার একজন নির্ভরযোগ্য গার্ডিয়ান আছে যে আমাকে সেফ রাখবে যাই হোক না কেন। এতে ইনকিয়ং বলে আমি এসব কখনোই বুঝবো না, তুমি আগেও এরকম কিছু বলেছিলে যখন তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে এসেছিলে, তুমি বলেছিলে যাই হোক না কেন সে তোমাকে সেফ রাখবে আর সেও এখন সিওলের একটা অ্যাপার্টমেন্টের মালিক। এসব শুনে ইঞ্জো অনেক রেগে যায় আর বলে তুমি এসবের সাথে আমার তুলনা কিভাবে করতে পারো, যাই হোক তুমি এখানে এসে একটা নতুন জীবন স্টার্ট করো আর আমিও একটা নতুন জব পেয়ে যাব এবং ইংরেজি শেখাও শুরু করব, আমরা এতদিন গরিব হয়েছিলাম আর এবার আমরা হ্যাপি হওয়া ডিজার্ভ করি। এতে ইনকিয়ং বলে দারিদ্র মানুষকে নিচে নামিয়ে আনতে পারে কিন্তু এটা মানুষকে শক্তিশালীও করে তোলে, আমরা এই জায়গায় আসতে পেরেছি কারণ আমরা সবকিছু ওভারকাম করে এসেছি, আমি আমাদের জন্য গর্ববোধ করি আর আমি ওই 2 বিলিয়নের ওপর সবকিছু ছেড়ে দিচ্ছি না। তখন ইঞ্জো বলে আমরা গত মাসে গরমের মধ্যে ছিলাম কারণ আমাদের কাছে 2.5 মিলিয়ন ছিল না আর টাকার অভাবে আমরা আমাদের উইন্ডোটাও ঠিক করতে পারিনি, তাই সেটা 3 বছর ধরে ওভাবেই আটকে আছে। টাকা না থাকার জন্য আমাদের বোনকে বিনা চিকিৎসায় মারা যেতে হয়েছে আর তারপরেও তুমি এই টাকাগুলোর সম্পর্কে এমন কিভাবে বলতে পারো, এটা আমাদের জীবন বদলে দিতে পারে। এতে ইনকিয়ং বলে আমাদের বোনের জন্য আমারও অনেক খারাপ লাগে কিন্তু এইসব থেকে আমাদের পালাতে হবে, আমি ড্রিঙ্ক করা ছেড়ে দেব আর এখন থেকে আমি নিজেকে বদলানোর চেষ্টা করব আর এটাই আমাদের জন্য বেস্ট হবে। ইঞ্জো বলে তুমি বোকার মতো কথা বলো না, এই টাকাটাই একমাত্র পথ যেটার মাধ্যমে আমরা আমাদের জীবন বদলাতে পারি, আমরা আর গরিব হয়ে থাকবো না, আমি সবাইকে ফিরিয়ে আনবো, বাবা মা ইনহাই আর তোমাকেও, আমরা টাকার চিন্তা না করে বাঁচতে পারবো। তখন ইনকিয়ং বলে তুমি যদি সত্যি সত্যি এসব করো তাহলে আমি তোমার সাথে আর কোনো রিলেশন রাখবো না, আমি কখনোই তোমার সিদ্ধান্ত মেনে নেবো না, আর আপাতত তুমি আমাকে কল করো না, আমি তোমাকে ব্লক করছি, এসব বলে ও ইঞ্জোকে ব্লক করে দেয়। এরপর ও সেই নার্সের সাথে দেখা করে আর ওনাকে সেই সিসিটিভি ফুটেজটা দেখিয়ে বলে আপনার কি এই দিনটার কথা মনে আছে? এতে উনি বলেন এই পেশেন্টটা সেদিন সকাল থেকেই ঝামেলা করছিল আর চিৎকার করে বলছিল যে কেউ একজন আমাকে মারতে আসছে, উনি নিজেকে বাথরুমে লক করে রেখেছিল আর বাইরে আসছিল না। দেন আমি যখন দরজা খুলে ভেতরে গেলাম তখন সব কিছু অগোছালো হয়েছিল যেমনটা আমি আশা করেছিলাম, যেসব মানুষ বিভ্রান্তিকর অবস্থায় থাকে তারা তাদের চারপাশের পরিবেশটাকেও বিভ্রান্তিকর করে তুলতে চায়। দেন আমি একটা ঘুমের ওষুধ প্রিপেয়ার করলাম আর আমি অনেক তাড়াহুড়োই ছিলাম যে কারণে ওটা বানাতে আমার 30 সেকেন্ডেরও কম সময় লেগেছিল। পেশেন্টদের শান্ত হতে কিছুটা সময় লাগে যখন তারা এত পরিমাণ অ্যাড্রিনালিন পায়, কিন্তু পেশেন্টটা ইতিমধ্যেই শান্ত হয়ে গিয়েছিল আর তখন আমি ভাবলাম যে এই লয়ারটাকে, পেশেন্টটা প্রায় স্বাভাবিকভাবেই নিঃশ্বাস নিচ্ছিল আর কথা বলছিল।
দেন ইনকিয়ং বলে আপনি কি শুনেছিলেন যে তিনি কি বলছিলেন? নার্স উত্তর দেন তিনি বলছিলেন যুদ্ধ এখনো শেষ হয়নি, জেনারেল অপেক্ষা করছে। তারপর সেই লয়ার আমার দিকে তাকালেন আর আমি প্রায় চিৎকারই করতে যাচ্ছিলাম কারণ ওনাকে দেখে অনেক কোল্ড মনে হচ্ছিল। ট্যালেন্টেড ডাক্তারদের মধ্যেও ওনার মতো পুরুষ আছে যারা সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও তাদের হার্টবিট 90-এর নিচে রাখে। আর লয়ারদের মধ্যেও যে এমন মানুষ থাকতে পারে তা আমি কোনোদিন ভাবিনি, এসব কিছু এখনও আমার কাছে বিস্ময়কর মনে হয়। তখন ইনকিয়ং সেই লোকটাকে দেখিয়ে বলে এটা কি যেটা পেশেন্ট তার হাতে ধরে রয়েছে? এতে তিনি বলেন এটা একটা ফুল যেটা অনেক পাতলা আর নীল রঙের, আমার মনে হয় এটা ওই লয়ারই ওনাকে দিয়েছিল। দেন ইনকিয়ং ওর ব্যাগ থেকে সেই অর্কিডটা বের করে ওনাকে দেখিয়ে বলে বাই চান্স এটাই কি সেই ফুল? এতে তিনি উত্তর দেন হ্যাঁ এটাই সেই ফুল। পরের দৃশ্যে আমরা দেখি ইনকিয়ং অর্কিডের একটা বই পড়ছে, দেন জংহো সেখানে আসে। তো ইনকিয়ং ওকে বলে এটা দেখতে অনেকটা মুখের মতো তাই না, তুমি যদি এটাকে ভালো করে দেখো মনে হবে এটা তোমার দিকে ঘুরে তাকাচ্ছে। তখন জংহো বলে এই কারণে কি একে গোস্ট অর্কিড বলা হয়? এতে ইনকিয়ং বলে এটা বড় অদ্ভুত যে এই অর্কিড সম্পর্কে পুরো একটা বই লেখা রয়েছে আর তুমিও বড় অদ্ভুত, তুমি এই বইটা কিভাবে খুঁজে পেলে? এতে জংহো বলে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা গোয়েন্দা গোয়েন্দা খেলতাম, তুমি ডাইরেক্টর হতে আর আমি হতাম অ্যাসিস্ট্যান্ট। এসব শুনে ইনকিয়ং এর অনেক হাসি পেয়ে যায়। এরপর জংহো ওকে পড়ে শোনায় যে 30,000-এরও বেশি রকমের অর্কিড রয়েছে আর এটার মধ্যে ব্লু অর্কিডটাই সবচেয়ে বেশি মিস্টেরিয়াস। আর একবার তো অনেক অভিযাত্রী আর উদ্ভিদগণ ভিয়েতনামের জঙ্গলে গিয়েছিলেন এই অর্কিডের বিষয়ে গবেষণা করতে, কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের জীবন হারিয়েছিলেন আর এই কারণেই একে দ্য অর্কিড অফ ডেথ বলা হয়। এদিকে ইনহাই বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, দেন হিউরিনের মা বাইরে আসে। তখন ইনহাই বলে হিউরিন যাবে না, এতে হিউরিনের মা ওকে চুপ করতে বলে আর বলে যে যতক্ষণ হিউরিন ওর ম্যাথ টিচারের সাথে আছে ততক্ষণ চলো আমরা ডেটে যাই, আর তুমি কি কোনো কিছু সিক্রেট রাখতে পারো? এতে ইনহাই উত্তর দেয় যে হ্যাঁ। তখন তিনি বলেন অন্য কাউকে না জানিয়ে আমি তোমাকে দিয়ে একটা কাজ করাতে চাই। দেন হিউরিনের মা ওকে একটা সিক্রেট রুমে নিয়ে যায় যেখানে ব্লু অর্কিডের একটা বড় গাছ ছিল। তিনি বলেন এটা আমার বাবার সিক্রেট অর্কিড রুম। এতে ইনহাই বলে এটা সিক্রেট কেন? তিনি উত্তর দেন এই অর্কিড জন্মানো আর আমদানি করা ইল্লিগাল কারণ এটা অনেক বিষাক্ত আর আমার মনে হয় আমার বাবা এসব নিজের কাছে রাখতে চেয়েছিলেন, যারা এটা প্রশংসা করে না তাদের কাছে এটা দেখানোর দরকার নেই। এটা শুনে ইনহাই বলে এটা অনেক সুন্দর। তখন হিউরিনের মা বলে এটা অনেক সুন্দর, এখন থেকে এটা তোমার অর্কিড। ইনহাই বলে এটা আমার জন্য? তিনি উত্তর দেন হ্যাঁ এটা তোমার জন্যই, কিন্তু আপাতত এটা আমি এখানে রেখে দিচ্ছি কারণ এই গাছটাই অর্কিডের দেখাশোনা করে যে কারণে ওরা বেঁচে আছে। আর আমি শুনেছি তুমি আমার নাক অনেক পছন্দ করো, তুমি কি এটা আঁকতে চাইবে? ইনহাই বলে যে হ্যাঁ আমি এটা আঁকতে চাই। এতে তিনি বলেন এটা হবে আমাদের সিক্রেট পোর্ট্রেট আর এটা আমরা কাউকে দেখাবো না। এদিকে এরা ওই অর্কিডের বিষয়ে আরও ডিটেলসে পড়তে থাকে যে কোনো মানুষকে এটা প্রথমে ভালো ফিল করায় আর তারপর তার মাথা ঘুরতে থাকে এবং তার সাথে সাথে হ্যালুসিনেশনও হতে থাকে। আর ইনহাইয়ের সাথেও ঠিক এমনটাই হতে থাকে, ওর মনে হতে থাকে যে কেউ ওকে পালিয়ে যেতে বলছে। ও হিউরিনের মাকে জিজ্ঞাসা করে যে আপনি এই পোর্ট্রেটটা সিক্রেট রাখতে চান কেন? তিনি উত্তর দেন শুধুমাত্র সিক্রেট জিনিসপত্রেই আমার ইন্টারেস্ট আছে। তখন ইনহাইয়ের আবারও মনে হয় যে কেউ ওকে পালিয়ে যেতে বলছে, ও ঠিক কমফোর্টেবল ফিল করছিল না। অন্যদিকে ইনকিয়ং বলতে থাকে যে কেউ যদি অর্কিডের শিকড়কে একবার চা হিসেবে পান করে তবে সে সম্পূর্ণভাবে তার জ্ঞান হারিয়ে ফেলতে পারে এবং গভীর ঘুমে মগ্ন হয়ে যেতে পারে। আর শ্যামনরা বলেছিল যে এই ফুল মৃত ব্যক্তির আত্মার সাথে যোগাযোগ ঘটাতে সাহায্য করে। এদিকে ইনহাই তার পোর্ট্রেট আঁকাতে মনোযোগ দিতে পারছিল না, ও বারবার কারোর আওয়াজ শুনতে পাচ্ছিল যে তাকে পালিয়ে যেতে বলছিল। সে বলছিল তুমি যদি পালিয়ে না যাও তাহলে তুমি মারা যাবে। আর এখানেই ইনহাই অজ্ঞান হয়ে পড়ে যায়, ফলে হিউরিনের মা ওকে হসপিটালে নিয়ে যায়। এরপর আমরা ইনজোকে দেখতে পাই, ও দৌড়ে দৌড়ে হসপিটালে আসে ইনহাইয়ের এমন খবর পেয়ে। এখানে আসার পর হিউরিনের মা ওকে বলে যে ইমার্জেন্সি রুম থেকে আমাকে বললো ওর অবস্থা ভালো নেই, সেই কারণে আমি ওকে এই হসপিটালে নিয়ে এসেছি কারণ এখানকার একজন ডাক্তার হার্টের যে কোনো রোগের জন্য বিখ্যাত। দেন ডাক্তার ইনজোকে বলে যে তোমার বোন অনেক লাকি যে ও একটু পরে আসেনি, আর ইসিজিতে লুইগি রোগের সাধারণ লক্ষণ দেখা যায় আর যে কোনো মুহূর্তে ওর হার্টবিট বন্ধ হয়ে ও মারা যেতে পারে, আর সেই জন্য সব কিছু পরীক্ষা করে যত তাড়াতাড়ি সম্ভব ওর সার্জারি করাতে হবে, এটাকে ডেফিব্রিলেটর বলা হয়। আমরা ওর বুকের কাছে ত্বকের নিচে এই ডিভাইসটা রাখবো, ফলে ওর যখন হার্ট অ্যাটাক হবে তখন এটি ওকে ইলেকট্রিক শক ডেলিভার করবে ওর হার্টবিটকে স্থিতিশীল করার জন্য। তাছাড়া তোমার ফ্যামিলিতে কি এমন কোনো মেম্বার আছে যে হঠাৎ করে হার্টের রোগে মারা গেছে, তোমার বাবা মা অথবা তোমার সিবলিংস? দেন সিন চেঞ্জ হয় আর আমরা দেখি ইনজো ফোনে ওর মায়ের সাথে কথা বলছে, ওর মা অনেক কান্নাকাটি করছিল। তখন ইনজো বলে ইনহাই এখন ঠিক আছে আর একবার সার্জারি হয়ে গেলে ও মরবে না। এখন না কেঁদে তুমি আমাকে এটা বলো যে আমাদের যে একটা ছোট বোন ছিল ওর কি হঠাৎ করে হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল যে কারণে ও মারা গিয়েছিল? এতে ওর মা বলে তোমার কবে থেকে এইসব কথা মনে আছে? এরপর ইনকিয়ং যখন হসপিটালে আসে তখন ইনজো ওকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব ওর সার্জারি করাতে হবে আর আমাদের ইন্স্যুরেন্সও এটা কভার করতে পারবে না কারণ এসবের জন্য অনেক টাকা লাগবে। ওর ওষুধ খাওয়া চালিয়ে যেতে হবে আর ডিভাইসটি কয়েক বছর পরপরই বদলাতে হবে, তাই এটার জন্য অনেক খরচ চলতে থাকবে আর আমি ওই টাকাটা সার্জারি করানোর জন্য ব্যবহার করব।
আমাদের যেই বোনটা মারা গেছে ওর নাম ছিল ইনসিয়ন, ওরও ঠিক এমন অবস্থায় ছিল যেমনটা ইনহায়ের রয়েছে এবং সার্জারি ওকে বাঁচাতে পারতো। আর তুমি যদি এসব রিফিউজও করো তাহলেও আমি ওই টাকাটা ব্যবহার করব। জেলে গেলেও আমার কিছু যাই আসে না এবং তুমি যদি আমার সাথে রিলেশন নাও রাখো তাতেও আমার কিছু যাই আসে না। এতে ইনকিয়ং বলে আর যাই হোক ও মরবে না তাই তো? ইনজু উত্তর দেয় যে না। দেন ইনজু আর ইনকিয়ং হসপিটালে পার্ক জোসাং এর ইন্টারভিউ দেখছিল। তিনি বলছিলেন যে কিভাবে তিনি স্ট্রাগল করে আজকে এই জায়গায় এসে পৌঁছেছেন। অন্যদিকে চৈদো সোয়িমকে বলে যে তুমি ইনজুর ব্যাপারে এত খোঁজ খবর কেন নিচ্ছ? এতে ও বলে আমি জাস্ট ওর সিম্পল ব্যাকগ্রাউন্ড চেক করছি। তখন চৈদো বলে সবকিছু বুঝে শুনে করো, ইনজু আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমাদের একটা ভুল পদক্ষেপে ওই 70 বিলিয়ন উনির সাথে কিছু হয়ে যেতে পারে। এরপর ওরা দুজন ভেতরে আসে এবং সোয়িম পার্ক জোসাংয়ের সাথে ইলেকশনের ব্যাপারে কথা বলতে থাকে। ও বলে যে আপনাকে ইলেকশনে জিতে হলে লোকজনের সামনে আপনার একটা হার্ট টাচিং স্টোরি বানিয়ে শোনাতে হবে। ইতিমধ্যে হিওরিনের মা সেখানে আসে আর বলে এবার আমি কি করব, আমার অনেক খারাপ লাগছে, এটা কোনো অ্যানিমিয়া বা লো ব্লাড প্রেশার না, এটা একটা টার্মিনাল অসুখ, ওর একটা রেয়ার জেনেটিক রোগ আছে আর ওর ফ্যামিলি এত খরচ বহন করতে পারবে না। আমরা কি ওই ফাউন্ডেশনের টাকা কোনোভাবে ওর চিকিৎসার জন্য দিতে পারি? ইনহাই মারা গেলে হিওরিনের কি হবে? এসব শুনে পার্ক জোসাং স্মাইল করেন আর বলেন রেয়ার জেনেটিক রোগ। তখন সোয়িম বলে এটা অনেক টাচিং হবে স্যার। এদিকে চৈদও কিছু একটা ভাবছিল আর এখানে ওকে দেখে মনে হচ্ছিল ও পার্ক জোসাং এর বেশ ক্লোজ। পরের দৃশ্যে আমরা দেখি ইনহাইয়ের জ্ঞান ফিরে এসেছে ও ইনকিয়ংকে বলতে থাকে যে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যখন আমার হার্ট ব্লক হয়ে গিয়েছিল, আমি ভাবছিলাম আমি হয়তো মারা যাব। দেন ওরা দুজন ছোটবেলার গল্প করতে থাকে। এদিকে ইনজু টাকা আনতে যাচ্ছিল আর ঠিক তখনই ওর কাছে চৈদোর কল আসে। ও জিজ্ঞাসা করে তুমি কোথায় আছো? ইনজু উত্তর দেয় কেন আমি এখন ব্যস্ত আছি। এতে চৈদো বলে আপাতত ওই টাকাটা টাচ করো না, পার্ক জোসাং তোমার ব্যাকগ্রাউন্ড চেক করছে। তখন ইনজু বলে আমি তোমার কথা শুনতে পারবো না, আমি ওটা কোনো একটা কাজে ব্যবহার করব। আর তোমার কি চিন্তা হচ্ছে যে এটা আমাদের ডিলকে কোনোভাবে প্রভাবিত করতে পারে সেই জন্য? চৈদো বলেছে হ্যাঁ। ইনজু বলে এটা অনেক আর্জেন্ট আর তুমি আমাকে আটকানোর জন্য যা ইচ্ছে তাই করতে পারো। তখন চৈদো বলে সোয়িম তোমাকে খুঁজতে আসছে, ও কিন্তু অনেক চালাক আর নিষ্ঠুর, আমার ভয় হচ্ছে যে তোমার কিছু হয়ে যেতে পারে। ইনজু বলে আমি এখন লিফটে আছি, আমি পরে কথা বলছি। এটা বলে ও ফোনটা কেটে দেয়। এরপর ইনজু লকার থেকে টাকা বের করে ওর ব্যাগে ভরতে থাকে আর ইতিমধ্যে সোয়িম সেখানে চলে আসে ও ইনজুকে বলে আমরা এখানে 2 বিলিয়ন উন খুঁজতে এসেছি, যেটা মিস চিন অর্থাৎ ওয়াইয়াং চুরি করেছিল, আর আমরা তোমার ব্যাগ চেক করতে চাই। আর এখানেই আমাদের 4th episode ফার্স্ট পার্ট শেষ হয়ে যায়। আর নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন।